হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো দেখো, আমরা এখন আছি ICAR .NTA.AC.IN এর ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তোমরা আইকার এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে এবং অবশ্যই আরও অ্যাসোসিয়েট যে ইনফরমেশান সেগুলো পাবে। এবার এইখানে আপডেট এসেছে গতকাল যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটা চলবে 20 আগস্ট অবধি। তো সেই জিনিসগুলো আমরা একে একে দেখে নেব যে টাইম টেবিলটা কেমন, এবং অবশ্যই আরও যে আনুষঙ্গিক জিনিস যেগুলো ফর্ম ফিল আপ করতে গেলে তোমায় লাগবে, যেমন তোমার ফটো সিগনেচার, সেগুলো কেমন হবে, কত টাকা লাগবে না লাগবে, কতদিন ওপেন থাকবে এবং এক্সাম ডেট, এই সব কিছু জানবো। তো প্রথমে আমরা পাবলিক নোটিস রিগার্ডিং ওপেনিং অফ আইকার ফর্ম, যেটা সেটা আমরা ডাউনলোড করে নিই এবং তোমাদের দেখিয়ে দিই এখানে কী জানিয়েছে। এটা দেখো 25 জুলাই দেওয়া হয়েছে, এবং এখানে যেটা জানিয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট থাকছে 3টে ডেট, 7, 8 এবং 13 সেপ্টেম্বর। ওটা হচ্ছে ইউজি এর জন্য, পিজি এরটা দেখবো না, পিএইচডিরটা দেখবো না, আমরা ইউজিটার জন্য দেখবো, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে। তো 7, 8 এবং 13 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে। এবার কি 3 দিনই পরীক্ষা হবে প্রতিজনের? না, এটা কম্পিউটার বেসড টেস্ট, এটা তোমাদের এই 3 দিনের মধ্যে যে কোনো একটা ডেটে তোমার এক্সাম পড়বে। সেটা কোন ডেটে পড়বে সেটা কেউ জানে না, সেটা একমাত্র এনটিএ জানে, এনটিএও জানে না, এটা কম্পিউটারাইজড। তো যাই হোক, তোমার যদি তুমি নিশ্চয়ই নিটের ফর্ম ফিল আপ করেছো, নিট 12 তারিখ আছে, তো তার আশেপাশেই ডেটগুলো আছে, সেটা ভেবেচিন্তে তোমরা একটু মানে ফর্ম ফিল আপটা করো, যে 7ই এবং 8ই সেপ্টেম্বর বা 13ই সেপ্টেম্বর পড়লে তুমি সেক্ষেত্রে তুমি যেতে পারবে কি না। আর এক্সামের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে বেঙ্গলি দেওয়া হয় না, ইংরেজি এবং হিন্দি এই 2টো ল্যাঙ্গুয়েজে থাকে। আর মোড অফ দ্য এক্সাম তো বলে দিলাম যে কম্পিউটার বেসড টেস্ট। আর ডিউরেশান 150 মিনিটসে এই টেস্টটা হবে, তাদের 150 মিনিট মানে 2.5 ঘন্টা সময় থাকবে। এবং ফর্ম ফিল আপ যেটা বলেছি 25 থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে 20 আগস্ট অবধি। আর তোমরা যে ওয়েবসাইটে গেলে দেখতে পাবে সেটাও এখানে বলে দিয়েছে, এই আইকার .NTA.AC.IN যেটাই আমরা অলরেডি আছি। তো এরপর আমরা যদি ইনফরমেশান বুলেটিন ফর ইউজিতে আসি, সেটা একটু দেখে নিই, তারপর তোমাদের দেখাবো কোথায় গেলে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, বাকি সব কিছু করতে পারবে। আগে তোমাদের এক্সাম ফিসটা একবার দেখিয়ে নিই। জেনারেল বা আনরিজার্ভের জন্য 770 টাকা, ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য 750 টাকা, এবং এসসি এসটি ট্রান্সজেন্ডার এদের জন্য 375 টাকা লাগবে, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ড কবে দেবে না দেবে এগুলো পরে তোমাদের জানিয়ে দেবে বলেছে। তো যাই হোক, এরপর আমরা এগিয়ে যাই ইনফরমেশান বুলেটিনে। এখানে যে স্ক্যান্ড ইমেজের কথা বলেছে না, এখানে যেরকম স্টেপ 1 স্টেপ 2 করে তোমরা নিটের ফর্ম ফিল আপ করেছো বা করবে, সেই রকমভাবেই এখানেও 4টে স্টেপে আপলোড করতে হবে। এখানে স্ক্যান্ড ইমেজ ফর ক্যান্ডিডেট ফটোগ্রাফ চেয়েছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ, ক্যান্ডিডেট সিগনেচার 4KB to 30KB, এবং থাম ইমপ্রেশন 3KB to 30KB এর মধ্যে JPG ফরম্যাট বা JPEG ফরম্যাটে দিতে বলেছে, এবং অনলাইন পেটিএম এর থ্রু দিয়েও এখানে পেমেন্ট করা যাবে এক্সাম ফিস যেটা। তো এই জিনিসটা আমাদের দেখা হয়ে গেল, এরপর আমরা আসবো। হ্যাঁ, এবার তোমাদের ওই ফটো যেটা দেখানো হলো যে ফটো আপলোড করতে হবে, সেই ফটোটাতে কি নিচে কোনো নাম বা তারিখ যেমন নিটে হয়েছে সেই রকম কি লেখা থাকতে হবে, বা আমাদের থাম ইমপ্রেশনটা সেটা কীরকমভাবে ওরিয়েন্টেড থাকবে সেটা এখানে তোমরা দেখে নাও। দেখো, ক্যান্ডিডেট ফটোর এখানে কিন্তু কোনো নাম বা ডেট নেই, তো নাম বা ডেট দেওয়ার দরকার নেই, সিগনেচার তুমি দিয়ে দেবে। ক্যান্ডিডেট থাম ইমপ্রেশন যেটা, সেই থাম ইমপ্রেশনটা এখানে হরাইজেন্টালি দেখিয়েছে, তো হরাইজেন্টালি দিয়ে দেবে। ভার্টিক্যালি যদি তুলে থাকো, স্ক্যান করে থাকো, সেটাকে জাস্ট রোটেট করে নেবে, তাহলেই এটা হরাইজেন্টালি হয়ে যাবে, এটার কোনো চাপ নেই। তো এইভাবে তোমরা আপলোড করবে। আর এই ফর্ম ফিল আপ করার আগে তোমরা পুরো ইনফরমেশান বুলেটিন পড়ো আর না পড়ো, কিন্তু এই জায়গাটা অবশ্যই পড়বে, 43 নম্বর পেজ থেকে, যেখানে তোমাদের পরপর কোন কোন স্টেপ করতে হবে ফর্ম ফিল আপের সময় সেই জিনিসের রেপ্লিকা একটা দেওয়া আছে। তো এটা তুমি যদি আগে দেখে নাও তাহলে তোমার সুবিধা হবে হচ্ছে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন। তো এখানে তোমরা দেখছো প্রথমে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আইডেন্টিটি টাইপ, দেন সেখানে ভ্যালিড আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট যদি তুমি আধার কার্ড সিলেক্ট করো, তারপর জেন্ডার, ইমেল, আর ইমেল আর মোবাইল নাম্বার এগুলো কিন্তু বুঝে শুনে দেবে যেন তোমার কাছে থাকে সেগুলো আপাতত তিন চার মাস, ঠিক আছে। এগুলো আর চেঞ্জ করা যাবে না একবার ভেরিফাই হয়ে গেলে। তো তারপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসের পর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং একটি সিকিউরিটি কোশ্চেন থাকবে, সেটার অ্যান্সার দেবে, তারপর তোমরা এখানে প্রসিড করবে সাবমিট করে, সব কিছু চেক করে, ঠিক আছে। তাহলে তোমার হয়ে গেল রেজিস্ট্রেশন, দেন তুমি ভেরিফিকেশান করে নিতে পারো,
তোমার ইমেল আইডি এর, ঠিক আছে। তারপর আমরা যখন এগিয়ে যাব তখন অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, এখানে রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিটেড বলে এরকম দেখাবে। তারপর অ্যাপ্লিকেশন ডিটেলস আসবে, দেন ইমেজ আপলোডিংয়ের ব্যাপারটা আসবে, দেন পেমেন্ট আসবে। তো এই জায়গাটা তোমরা পড়ে নিও, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবে, তারপর আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে। সেই কমেন্টে হতে পারে বা কোনো একটি ভিডিওর থ্রু দিয়ে, যাতে সবাইয়ের বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসটা তোমরা মনে রেখো। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তোমাদের এই কোনো কোয়েরি নিয়ে।